আজকে ইস্পাত বাংলাদেশের ঘোষণা দল নেত্রী শেখ হাসিনা এবার দিয়েছে, প্রথমে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ, এবার বলছেন স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশ আমি আপনি স্মার্ট না, এই বাংলাদেশ হবে আমার ব্যক্তিগত স্মার্ট নিয়ে না, এই বাংলাদেশ হবে 17 কোটি মানুষের স্মার্ট নিয়ে। স্মার্ট বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা, আমরা সেই কারণে আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখতে চাই। আমরা আমাদের আদর্শের জায়গা থেকে এক কিঞ্চি বিচ্যুত হব না। আমরা আমাদের উন্নয়নের যে ধারাবাহিকতা আজকে চালিত আছে সেই জায়গায় আমরা থাকব। সেই কারণে ওই অপশক্তির বিরুদ্ধে আমরা যেখানেই পাব সেই অপশক্তিদের এই বাংলাদেশের মাটিতে রাজশাহীতে যদি তারা আবারও 13-14 মতন জ্বালায় পোড়ায় করার চেষ্টা করে আমরা কি ছেড়ে দেব? আমরা প্রতিরোধ করে তুলব। তাই আসুন একটু হাত তুলে আমরা সবাই একবার একটু প্রতিবাদ করি। আমরা শপথ নিচ্ছি, আমরা শপথ নিচ্ছি যে আগামী দিনে এই উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, যারা আবার 75-75 চেতনায় ফিরে যেতে চায়, যারা 71-এ যুদ্ধ অপরাধ করেছিল, যারা 2012-14 সালে অগ্নিসংযোগ করেছিল, সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছিল, তাদের যে কোনো অপতৎপরতাকে আমরা রাজপথে রুখে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘোষিত যে কোনো কর্মসূচি আমরা সফলভাবে এই রাজশাহীর মাটিতে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।